গুড মর্নিং বন্ধুরা, প্রবাসী আমরার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মঙ্গলবার 9th August, সানরাইজ, ঘরের বারান্দা থেকে। এটুকু ক্লাউড ছিল, এটা হয়ে গেল, আর সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল জমা। মিতা, বাচ্চাদের টিফিনে কি দিচ্ছ আজকে? আলু স্টাফিং, আলুর পুর রেডি করে টটলের মধ্যে দিলাম, বার্গার সস। মিতা তিতলিকে রেডি করছে, চলে বিনুনি বেঁধে। তিতলি সোনা তাকাও, এই যে তিতলির বাসের টাইম হয়ে গেছে, এবার তিতলিকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছে মিতা। হাই, গুড মর্নিং সবাইকে। স্কুল ছেড়ে আমরা একটু হেঁটে নিই, যদিও খুব রোদ, কতক্ষণ হাঁটবো জানি না। চারিদিক সবুজ হয়ে গেছে পুরো একদম, এত বৃষ্টি হয়েছে এবারে টুসনে। ফেরার পথে, বাড়ি ফেরার পথে করছি, বাবা কি রোদ, এমনিতে তো পুড়ে এসেছি লেশিয়ার থেকে, তারপরে আবার পুড়ছি। চলো টুনার চপ বানাবো, এটা অলিভ অয়েলের ভেতরে টুনাগুলো আছে, পুরো তেল অলিভ অয়েলের ভেতরে রাখা টুনাগুলো। টুনা কাবাব বানাবো, টুনাগুলো আলু সেদ্ধর মধ্যে দেব আর মশলাপাতি সব দেব। দিলাম চপিং, এই যে চপ করে চপারে করলাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা, আলু আর ওই টুনার ভেতর দিলাম। এবারে একটু হলুদ, একটু হলুদ না দিলে আমাদের চলে না। তারপরে এই যে নুন, হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু গরম মশলা দেবো, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, কাশ্মীর রেড চিলি জাস্ট একটু কালারের জন্য, একটু গরম মশলা দিলাম। এর ভেতর অনেকে ডিম দেয় কিন্তু আমি ডিম দেবো না, ডিমের গন্ধ যদি বাই চান্স ওঠে তখন মুশকিল। হয়ে গেল সব, মোটামুটি দিয়ে দাও। যা দিয়ে দিলাম, এবারে এটাকে ভালো করে মেখে কাবাবের আকারে গড়ে ভাজবো, তারপরে দেখাচ্ছি। মাখাই, মাখানো হয়ে গেল। হ্যাঁ, মাখানো হয়ে গেছে, এবারে কাবাবের আকারে গড়বো আর টুনা কাবাব ভাজবো। আর মটন বিরিয়ানি আছে, সেই করেছিলাম, তুলে রেখেছিলাম, মটন বিরিয়ানি আর কাবাব খাওয়া হবে। তোর এখনো মটন বিরিয়ানি চলছে? আজকে কি মটন বিরিয়ানি আর টুনা কাবাব, টুনা মাছের কাবাব, আরো ভালো। হ্যাঁ, যেটা আরো ভালো, আরো ভালো থেকে আমার মনে ভাল লাগবে। কাবাবের সাথে খা, শুরু কর। ভাবির জন্য ওয়েট করছি। এই যে ভাবিও এসে গেছে, অসাধারণ। হ্যাঁ, শুরু কর। খাওয়া দাওয়া সেরে
সন্ধ্যাবেলা বেরোলাম স্টর্ম চেস করতে, এখানে টিউশনে ইন্ডিয়ার মতোই বিকালবেলা মেঘ তার সাথে বৃষ্টি এবং লাইটনিং চলতেই থাকে মনসুনের টাইমে। চেস করে বাড়ি এসে পার্কিং লটে দেখছিলাম জল জমে গেছে। আমার এখানে এত বছর আছি, কখনো এরকম জল জমতে দেখিনি। পুরো জল দেখতে পাচ্ছ, পুরো জল জমে গেছে পার্কিং লটে। গুড মর্নিং, পরের দিন সকাল গেছে আমাদের অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টের একটা ট্যুর করেছি, দেখো কীরকম অবস্থা। পুরো এখানে কর্ষণ দিয়ে দিয়েছে, গাছ ভেঙে গেছে, এরকম গাছ ভেঙে গেছে। আজকে তাতুন আর তিতলিকে আমি স্কুলে ড্রপ করতে যাচ্ছি। হাই তাতুন, হাই তিতলি, গুড মর্নিং। চলো প্রথমে তাতুনকে ড্রপ করবো, তারপর তিতলিকে ড্রপ করবো। তাতুনের স্কুলে পৌঁছে গেলাম 6:30। তাতুনের স্কুল থেকে সানরাইজ, আকাশে খুব কালো ঘন মেঘ হয়ে রয়েছে, আজও হয়তো বৃষ্টি হবে। তাতুন স্কুলে ঢুকছে। বাই বাই তাতুন সোনা, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে। আমি ছাড়তে এলাম, যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দেবো। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, আলু ফুলকপির তরকারি ভাত। এখানে আছে সব গরম মশলা, টমেটো, আদা, একদম নিরামিষ। কষাবো, কষিয়ে তারপর একটু জল দেবো। হয়ে গেছে কষানো, এই যে জল দিচ্ছি, গরম জল। গরম জল দিলাম, ব্যাস। এবার আলু কফি একটু সেদ্ধ হবে, তারপরে ডান ধনে পাতা ছাড়াবো। তাতুন এলো বৃষ্টির মধ্যে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে তাতুনের স্কুলে ব্যাক টু স্কুল নাইট। আমরা সবাই এখন যাচ্ছি তাতুনের স্কুলে। তিতলি তোমাকে দেখা যাচ্ছে না? হয়ে গেছে সিগন্যাল না, ধরো। আমরা এসে গেছি তাতুনের স্কুলে, তাতুনের ফার্স্ট পিরিয়ড, পিরিয়ড ওয়ানের জন্য আমরা যাচ্ছি। দেখা যাক আমরা লেট কিনা, লেট হয় কিনা, তোমরা কি বলতে পারবে আমরা লেট হবো কিনা, আমরা কি পৌঁছাতে পারবো 3 মিনিটে? দেখা যাক। তাতুনের স্কুলের মাঝে একটা গ্রাউন্ড আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি একটা বিল্ডিং এ। এই বিল্ডিং এ তাতুনের পিরিয়ড ওয়ান। ঢুকে আরো যেতে হবে। ক্লাস শেষ হয়ে গেল মোদের, আমরা ফিরছি, বাইরে সানসেট হচ্ছে খুব ভালো। তাতুনের স্কুল থেকে আজকের সানসেট,
একটু অন্যরকম ভিউ, খুব সুন্দর লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।